হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে হোলি, এখন আমাদের কিছুই কেনাকাটা হয়নি। এখন 7:19 বাজে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি আর মেঘলা যাব বাজারে, যাব কিছু রং কিনবো, কিছু আবির কিনবো, আর যদি কিছু ভালো লাগে তাহলে সেগুলো কিনবো। আর মেঘলা যে কুর্তিটা কিনেছে, তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম সাদা কালারের, ওটা এখনো ফিট করানো হয়নি, ওটাও ফিট করাবো। তো চলো দেখতে থাকবো। রেডি, তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন এখন বেরোবো। তুমি রেডি তো? হ্যাঁ, এক আমরা ঘন্টা আগে যাচ্ছি বলেছিলাম, রং কিনতে, কালকে হোলি তো আজকে রং কিনতে যাবো। এক ঘন্টা আগে বলেছিলাম, ওরা 1 ঘন্টা লেগেছে রেডি হতে, তো এখন বেরোবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। গাইজ, আমরা এখন রং কিনতে যাচ্ছি, বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখন মোটামুটি 8:30 মতো বাজে। এখন আমি আর মেঘলা দুজন যাব, গিয়ে রং কিনবো, কী কী রং কিনি সব তোমাদের দেখাবো। ওখানে দোকানে তো ভিড় থাকবে, ওখানে না দেখাতে পারলেও বাড়ি এসে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। কত ভিড় দেখেছিস, কত দোকান দেয়। ওইখানটায় চল, যেখান থেকে নিয়ে আমরা প্যাকেট প্যাকেট চাইব। আজকে এত ভিড় যে গাড়ি নিয়ে কোনো রঙের দোকানের সামনে যেতে পারছি না, তাই গাড়িটা এখানে পার্কিং করে হেঁটে হেঁটে যাবো। গাইজ, গতবারের তুলনায় এইবার আবির রঙের দোকান আরো বেশি বসেছে। এত দোকান, কোন দোকানে যাব কোন দোকানে যাব না তাই ভাবছি। আর যা কালেকশন, ভীষণই ভালো কালেকশন, মুখোশ, রং, আবির, ফিচকিরি, মানে প্রচুর কালেকশন, এবার অ্যাভেলেবেল কালেকশন আমাদের বনগায়। তো আমরা প্রথমেই জিজ্ঞেস করে নিলাম যে শ কত করে, তো বললো 20 টাকা করে শ। তো আমরা 10 টাকার প্যাকেটও নিলাম, 20 টাকার শয়ের থেকেও কালার নিলাম। আর সব থেকে ভালো লেগেছে এই মানুষটাকে, এই কালো মুখোশ পরা, জাস্ট মানে বোঝাতে পারছি না, এত সুন্দর লেগেছে। মানে আমাদের মোটামুটি রং কেনা কমপ্লিট, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ভিড়টা একবার দেখো যে কি ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। এই রাস্তায় এত ভিড় কখনোই হয় না, এই হোলির জন্য এত ভিড়, জাস্ট মারাত্মক লেভেলের। আসলে ঘুরতে গেছে দুপুরো। গাইজ, আমাদের রং কেনা পুরোপুরি কমপ্লিট, আবির কেনা কমপ্লিট। এখন মেঘলা একটু খিদে পেয়ে গেছে, হালকা পাতলা কোনো খাবার খেতে চাইছে। সে নৌকে বললাম সামনে মিয়ামর আছে, পেস্ট্রি খেয়ে নেয়। তো এখন আমরা মিয়ামরে গেলাম, ও পেস্ট্রি কিনছে। খেলেই হলো, যেটাই খাই। গাইজ, মিয়ামর এসেছিলাম কেক নিতে, চকো এক্সেস নিয়ে নিয়েছি। গাইজ, আপাতত একটাই পেস্ট্রি কিনেছি, কারণ আমি আজকে খাবো না, মেঘলাই খাবে, ওই জন্য। ঠিক আছে, তো মেঘলা এক কামড় খেয়েও নিয়েছে, বাড়িকে খাওয়া ভাবলাম, কিন্তু যেতে যেতে গলে যাবে, তো এখনই খাচ্ছি। গাইজ, আমরা এখন বাড়ি আসলাম, এখন দরজা খুলে আমরা ভিতরে ঢুকবো, আর তারপর গিয়ে আমি আর মেঘলা তোমাদেরকে দেখাবো যে কী কী আমরা কিনলাম। ঠিক আছে, দেখতে থাকো ব্লগ। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো সবার প্রথমে যেটা সারপ্রাইজ জিনিস সেটা দেখাই, যে আমি তো আগের জিনিস বলেছিলাম যে মেঘলা কিনেছে, আমিও একটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ারও করা হয়নি। তো সেটা দিয়ে প্রথমে স্টার্ট করবো। এই দেখো, এই যে পাঞ্জাবিটা তোমরা দেখতে পাচ্ছ পুরো হোয়াইট কালার, এটা আমি নিজের জন্য নিয়েছি, 40 সাইজ আছে এটা। ঠিক আছে, দেখো এই দুটো পাশাপাশি রেখে একদম দেখাচ্ছি, একটা আমি পড়বো, একটা মেঘলা পড়বে, কেমন লাগছে জানিও। তো এখন রং কী কী কিনেছি, আবির কী কী কিনেছি, সেইগুলো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখো।
অনেক রং কিনেছি তো আমরা, অনেক আবির। দেখো এতগুলো রং, এতগুলো আবির কিনেছি, এই প্রত্যেকটা মতো 25 পিস করে আছে, ওই কাকু বলেছে। তো এগুলো দিয়ে কালকে আমরা রং খেলবো। আরও আগের কিছু রয়েছে, সেগুলো এই ঘরে নেই তাই দেখাতে পারলাম না, যেগুলো আগে কিনে এনেছি ওগুলো কালকে নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখানোই হয়নি, যেটা মেঘলা কিনেছে, ও এই এই গাঁদা ফুলের মালাটা কিনেছে মেঘলা। এটা ও কোথায় দেবে আমি সঠিক জানি না, ফাইনাল লুক আমরা নেক্সট ব্লগে দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এইটা মেঘলার জন্য শুধুমাত্র, আজকে মেঘলা কিনেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ফাইনাল লুকের জন্য তোমরা নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। তো গাইস আমরা ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।